হ্যালো ফ্রেন্ডস, আমি গৌতমি আর আপনারা দেখছেন গৌতমি ফার্স্ট ব্লগ। আজ আমি নিয়ে এসেছি বোগেনভিলিয়া। হ্যাঁ, অ্যাডেনিয়াম আর বোগেনভিলিয়া হলো আমার সবচেয়ে প্রিয় প্রিয় প্রিয়তম গাছ। জবা ভালো লাগে, কিন্তু জবাতে এত পোকা হয় যে ওকে কিছু করা যায় না। পোকা টিপতে টিপতে ঘৃণা এসে গেছে, আর যত কত ওষুধ দেবো। যাই হোক, আমার এই বোগেনভিলিয়া, আমার কতগুলো কালার আছে, আমি ফুলটা ফুটুক আমি দেখাবো। উপরে ছাদে রেখেছি মিনিমাম 7-8টা, আর নিচে আছে প্রায় 14-15টা। আজ আমি বোগেনভিলিয়া কীভাবে চর্চা করি সেটাই, আমি কী কী সার দিই সেটাই আমি দেখাবো। তবে বোগেনভিলিয়াতে কোনো পোকা হয় না, যেমন অ্যাডেনিয়ামের কোনো পোকা হয় না, তেমনি বোগেনভিলিয়ার কোনো পোকা হয় না। জল দিতে হয় খুব কম। গাছ যদি ঝিমিয়েও যায়, গাছের পাতা যদি ঝিমিয়েও যায়, গাছ আপনার মরবে না। মানে কোথাও হয়তো বেড়াতে চলে গেলেন, কিন্তু গাছ আপনার মরবে না, যেখে সেই থাকবে। শুধু হয়তো পাতাগুলো ঝিমিয়ে গেল, তারপরে এসে জল দেবেন, একদম ঠিক হয়ে যাবে, সতেজ হয়ে যাবে। মানে খাটনি কম, যাদের সময় নেই তাদের জন্য বোগেনভিলিয়া অ্যাডেনিয়াম একদম পারফেক্ট। তা এই বোগেনভিলিয়া চর্চা আমি কী করি, খুব কম আমি সময়, এই যে আমি একটা দিই, খুব কম পেস্টিসাইড, খুব কম সময় দিই, দরকার হয় না। আর আমি দিই, বেশি দরকার হয় না, আর আমি দিই সর্ষের খোল জল। আমি দেখিয়েছিলাম আগে, তবে আমি আবারও দেখাবো, আমি সর্ষের খোল জল দিই। সর্ষের খোল জল দিলেই হয়ে যায়, সর্ষের খোল জল দিই সারা বছর ধরে, বা ফুল পচা জল দিই, সর্ষের খোল পচা জল দিই, ফুল পচা জল দিই। তারপর আবার সর্ষের খোল জলের সঙ্গে আমি দেখিয়েছিলাম আমার ভিডিওতে আছে, একটু বাতাসা দিই বা গুড় দিই, সর্ষের খোল, ডিএপি আর গুড় বা চিনি বা বাতাসা, যাই হোক মিষ্টি জাতীয় কোনো একটু জাতীয় জিনিস দিলে খুব। এগুলো কিন্তু সত্যি কথা, আমি সব ভিডিও দেখে দেখে শিখেছি, প্রচুর ভিডিও দেখি, বোগেনভিলিয়া আর অ্যাডেনিয়াম ভিডিও দেখি সারা দিন দেখি। সত্যি কথা, দেখলে তো আমি শিখবো নাকি, না হলে তো আমি শিখতে পারবো না। আমি ইন্ডিয়ান দেখি, আমি থাইল্যান্ড দেখি, থাইল্যান্ডের ভিডিও দেখি, ইন্ডিয়ান দেখি, তারপরে মানে বাইরের যত বাইরের ভিডিও আছে আমি সব সার্চিং করে ইউটিউবে দেখি। তারপরে ওদের কাছে আশা করি আপনারা ঠকবেন না, মানে আমি যা ঠকেছি আপনারা ঠকবেন। আমারও তো বোগেনভিলিয়া অনেক মরে গেছে, বুঝতাম না। ওই ড্রেনেজ, একমাত্র ড্রেনেজ সিস্টেমটা ঠিক রাখবেন, আর ইয়ে করবেন, মানে আর পটিং মিক্সটা আমি এখানে মাটিয়ে দিয়েছি, আর ওই একটুখানি ওই বালি টালি আছে ওই সব, সেই অ্যাডেনিয়ামের করেছিলাম তো ওর সঙ্গে একসঙ্গে পাইল করে এতে দিয়ে দিয়েছি, বেশ ভালোই চলছে। কারণ এও কিন্তু যদি একবার জল লেগে যায় অ্যাডেনিয়ামের মধ্যে, এও যদি একবার মানে জল মানে জমে যায় গোড়াতে, এ কিন্তু এই অ্যাডেনিয়ামের মধ্যে মরবে। আর আমার মরেও গেছে, আমার অনেক গাছ মরেছে, এত মরেছে সেই দেখে দেখে শিক্ষা এমন আমার হয়েছে যে তার জন্য আমি আর কোনো রিস্ক না, একদম এমন বড় ফুটো করে দিয়েছি, এই সব বড় ফুটো করেছি, মানে জল দেওয়ার সঙ্গে সঙ্গে পটাস, একদম ড্রেনের সিস্টেম হয়ে গেল, ড্রেন চলে গেল, জল চলে গেল, একদম পুরো শুকনো হয়ে থাকবে উপরটা। যদি না যায় ধরুন, এই যে বর্ষার সময় বৃষ্টি হয়েছে তো উপরে দেখবে জল জমে যাবে না, আপনারা কাত করে রাখবেন। ধরুন প্রচুর ননস্টপ বৃষ্টি হচ্ছে, তা সত্ত্বেও আপনি ড্রেনেজ সিস্টেম করে দিয়েছেন, ভালো ফুটো করেছেন, তা সত্ত্বেও জল যাচ্ছে না, গাছটাকে কাত করে রেখে দেবেন। আমি দেখাবো আমি কী করে রাখি, দেখাবো গাছটাকে কাত করে রেখে দেবেন, একদম শুয়ে দেবেন, গাছটাকে শুয়ে দেবেন, কারণ অ্যানিমেন্ট করা যায় না। হ্যাঁ করা যায়, আমি কম করে একটু কাত করে রেখে দিই। আর এই যে বোগেনভিলিয়া বলুন, যে কোনো গাছের বলুন, দেখছেন যে আপনার গোড়া মানে টবে জল জমে যাচ্ছে, তখন সঙ্গে সঙ্গে গাছটাকে পুরো একদম সাইড করে দেবেন, নাহলে একদম শুয়ে দেবেন, জল লাগুক, গোড়ায় না লাগলেই হলো, গাছে জল লাগুক, দেখবেন সেই গাছ কত সুন্দর হয়ে যাবে, আর মরলো না, কোনো কিছু করলো না। তা একে খাবার দিই, এত অ্যাডেনিয়ামের মতো চর্চা আমি করি না, ওই যদি পেস্টিসাইড দিতে হয় ওইটা, আর এর তো পুরো ফাঙ্গিসাইড মানে ফাঙ্গাস লাগেই না, বলতে গেলে ফাঙ্গাস লাগেই না। এতে আমি এই ডিএপি দিই, আর দিই সুফলা যাকে বলে, সুফলা এটা দেবেন, আমি এটা দিই, ফুল খুব ভালো হয়। আর ডিএপি দিই, আর মাঝে মাঝে পটাশ যদি থাকে তো ভালো,
আর আমি দিই মিক্সার। নানা রকম মিক্স আছে, এই মিক্সার দোকানে বললেই হবে যে মিক্সার দিন, তো ওরা মিক্স করে দেবে 80 টাকা কেজি না, মিক্সার করে দেবেন, বলবেন মিক্সার ওরা করে দেবেন। এই মিক্সার দিই মাঝে সাঝে, তাও একটুখানি দিই। আর আমি যদি সুফলা দিয়ে রাখি, তাও আমি কী করবো বলতে জলের সঙ্গে মিশিয়ে দিই, জলের সঙ্গে মিশিয়ে স্প্রে করি, আর নাহলে গোড়ায় একটু একটু জল দিয়ে আমি বলতে গেলে এটাই ডিএপি দিই। এটা আমি হার গুঁড়ো দিই না, দিলে ভালো খুবই, কারণ খুবই ভালো, সত্যি কথা খুবই ভালো। ডিএপি দিই কারণ সব গাছগুলো তো, অনেক গাছ আমার, নাকচম্পা আছে, জবা আছে, সব গাছের জন্য তো সব খাবার রাখতে হবে না, সব এদেরকে সব বেশি বেশি দিলে তো হবে না, তারা কী পাবে, তারা তোমরা তুমি ওদেরকে বেশি দেখছো, আমাদেরকে কম দেখছো, তাই না? তো তার জন্য সবাইকে একটু একটু দিই। তবে এই দুটো মানে অ্যাডিনিয়াম আর বোগেনভিলিয়াতে পরিচর্যা খুবই কম, একদমই কম, লাগেই না বলতে গেলে, শুধুমাত্র একটু জল যেন না থাকে, এইটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। যখনই বর্ষা আসবে, এক নম্বর আমি বলে দিলাম, যখনই বর্ষা আসবে গাছটাকে শুয়ে দেবেন, গাছগুলোকে মানে ওই যে টপ সহ শুয়ে দেবেন, সব গাছ যদি অ্যাডিনিয়ামে আপনার মনে হয় যে জল জমে আছে, শুয়ে দেবেন, কিচ্ছু হবে না, কাত করে দেবেন, শুয়ে দেবেন, তাতেই জল লাগবে, কিচ্ছু হবে, শুধু ড্রেনেজ সিস্টেমটা ঠিক করবেন। আর ওইটা যদি না হয় আপনার কিন্তু কিচ্ছু করা যাবে না, কিচ্ছু না, সে যতই আপনি হাজার হাজার টাকা সার দেবেন না কেন, মরে যাবেই যাবে, আমার যেমন মরেছে। যাই হোক, ফুল আসলে আমি দেখাবো আমার বোগেনভিলিয়ার। তা আমি পরিচর্যা বলতে এই করি, ডিএপি দিয়ে একে, এই যেমন ডিএপি দিলাম, এতে ডিএপি দিয়ে দেবো, আর একটুখানি সুফলা, এই যে মিক্স করে জলের সঙ্গে মিক্স করে দিলে ভালো হতো, কিন্তু আপনাদের আমি জলের সঙ্গে মিক্স করতে পারছি না, এটা রাত্রেবেলায় ভিডিও করছি, দিনের বেলা হলে দেখাতাম। জলের সঙ্গে মিক্স করে দিলেই ভালো, সবসময় জলের সঙ্গে মিক্স করে দিলে সেগুলো সবচেয়ে ভালো সার, সেগুলো রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যায়, এই যে এভাবে দিলে তো ঢুকে না, এই দুটো দিই, আর ফাঙ্গিসাইড দিই না, পেস্টিসাইড ওই একতারা দিই, মাঝে সাজে তাও দরকার হয় না। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, এটুকু বলতে পারি আপনাদেরকে, গ্যারান্টি দিতে পারি যে ঠকবেন না, ঠকবেন না, আমাকে বিশ্বাস করে অন্তত ঠকবেন না, এটুকু আমি বলতে পারি, মানে আমি যা শিখেছি সেটাই আমি আপনাদের আমি বলছি। যারা গাছ ভালোবাসে আমি তাদেরকেই বলছি যে আশা করি ঠকবেন না, মানে আমি ঠকে ঠকে শিখেছি বলেই আমি আপনাদের বলছি যে, তার জন্য আমি সত্যি কথা আমি ইউটিউব করতাম না। আমার মেয়েরা বলছে মা তুমি এত সারাদিন, আমি প্রায় 7-8 বছর ধরে, আমি মানে 7-8 বছর কি, আমার গাছ ভীষণ ভালো লাগে, আমার অনেক বছর ধরে গাছের গার্ডেন আমার আছে, আমার মেয়েরা বলছে মা তুমি তো ইউটিউব করতে পারো, যে দেখ ইউটিউব কী করবো আমার ভালো লাগে না, তা বলছে না তুমি করো না, তুমি এত সবসময় গাছ নিয়ে করে থাকো, তাই সত্যি ওদের উৎসাহ আমি করছি, তাই আমি যেটুকু জেনেছি যেটুকু করেছি, মানে ভিডিও তো দেখতেই হবে না, লোকের ভিডিও না দেখলে আপনি আপনি অভিজ্ঞতা আপনার হবে না, নিজে নিজে করলে পারবেন না, আমি যেরকম পারিনি, নিজে নিজে করতাম তখন পারিনি, কিন্তু আমি এখন এত ভিডিও দেখেছি সবার কাছ থেকে, এত আমি জেনেছি, বললাম না আমি সব বাইরের ভিডিও নিই দেখি, ইন্ডিয়ান ভিডিও দেখি, সব বাঙালি ভিডিও দেখি, বাংলা ভিডিও দেখি, হিন্দি ভিডিও দেখি, তারপরে বাইরের ভিডিওগুলো দেখি, নাগাল্যান্ডের ভিডিও দেখি, থাইল্যান্ডের ভিডিও দেখি, ওরা শুধু অ্যাডিনিয়াম অ্যাডিনিয়াম অ্যাডিনিয়াম, আর থাইল্যান্ডের ভিডিও আছে আবার শুধু বোগেনভিলিয়া বোগেনভিলিয়া, তো বোগেনভিলিয়া বোগেনভিলিয়ারই ভিডিও দেখেছি, আবার থাইল্যান্ডেই আছে অ্যাডিনিয়ামের ভিডিও, শুধু ওইসব দেখতাম। যাই হোক, ওদের থেকে অনেক অভিজ্ঞতা আমি পেয়েছি, মিথ্যা কথা বলবো না, তাদের কাছে আমি কৃতজ্ঞ, যাদের কাছ থেকে আমি শিখেছি মানে হাত জোর করে তাদের কাছে আমি কৃতজ্ঞ স্বীকার করছি যে আমি ওনাদের কাছ থেকে অনেক 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 কিছু শিখেছি। যাই হোক, বেশি গল্প করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক আছে, আবার দেখা।